ডাকাতি ছিনতাইয়ের পর এবার খুন ডোম জুড়ে। কাজ থেকে বাড়ি ফেরার পথে এক যুবককে কুপিয়ে খুন করলো দুষ্কৃতীরা। বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা। ডোমজুড়ে নিউ করলার ঘটনা। জানা গিয়েছে কুলান্দার নাথ নামে ওই যুবক কাজ শেষে বাড়ি ফিরছিলেন, সেই সময় তাকে এলো পাথারি কোপায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। 16 নম্বর জাতীয় সড়ক ধরেই খুন করে চম্পট দেয় দুষ্কৃতিকারীরা। যদিও ঠিক কী কারণে খুন সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। তারপরে বাড়িতে ফিরতে ফিরতে রাস্তায় হয়েছে মা ও বাইরেটা বাইরে মনে হয় কেউ মেরেছে। তারপরে ও মানে ছুটে বাড়ির দিকে চলে এসেছিলো, বাড়িতে ঢোকে না ওই পর্যন্ত এসেছিলো। ওই বাইরে একটা বেদি মতো করা আছে ওইখানে। নির্মলা কোনো ইন্ডাস্ট্রিয়ালে করতো, নির্মলার কাছে, নির্মলার কাছে, নির্মলা নির্মলার কাছে, নির্মলা জালান, জালান, জালান কমপ্লেক্সে। ঘরে ঢুকতে পারেনি তো, না রাস্তাতেই মেরেছে। একটা বিকট আওয়াজ হতে আমরা তখন বাইরে বেরিয়ে দেখছি যে পড়ে, তখনও পড়েনি মানে এরমভাবে গলাটা ধরে বসে গেছে। তারপরে হসপিটালে আমার বাড়ির লোক বলতে পারেনি আপনাদের মুখ থেকে কিছু বলতে চেষ্টা করেছিলাম, বলতে পারিনি। তার অন্য একটা আওয়াজ বেরিয়েছে। তারপর সব হসপিটালে নিয়ে যাওয়া বলে রাস্তায় নিয়ে যাওয়া হয়েছিল, কোনো গাড়ি দাঁড়াচ্ছিল না, এখানেই দেখতে হবে। আমার নাম সাগরিকা গায়েন। আর ওনার নাম যে মারা গেছে, কুলন নাথ, কুলান্দার নাথ। কুলান্দার নাথ, আচ্ছা। কে হয় আপনার? ভাড়াটিয়া। ভাড়াটিয়া আগে বাড়ির সামনেই, বাড়ির সামনে। হ্যাঁ, তারপরে তার রক্ত ভেসে যাচ্ছিল। আমরা তো ঘর থেকে বেরিয়ে এসে দেখি যে ওইখানে পড়ে আছে, ছটফট করছে। তারপরে তো রোডে ওরা নাকি দিয়েছে ওখানে, ওরা ওখানে দিয়ে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওরা দিয়ে এসেছে। তারপরে আমরা জানলা খুলে দেখছি যে পুলিশ এসেছে, সব চারটিখানে অনেক পুলিশ হয়েছে, সাত গাড়ি। আবার পুলিশরা কথাবার্তা বলছে, এ করছে, আর আমরা তো চলে গেছি। আমরা জানলাম ঘরে হয়েছে মনে হচ্ছে নাকি, আমরা জানি না সেটা। বাড়ির সামনেই পড়েছিল, হ্যাঁ। আর ওরা তো ধুয়ে সব জল দিয়ে ধুচ্ছিল রক্তগুলো রাত্রিরে, হ্যাঁ, ধুয়েই তো এখানে সব রক্ত ডেলা ডেলা হয়ে আছে এখানে, ধুয়েই যেই যেতে তো এই যে এখানে পড়ে আছে রাস্তা, ওইখানে একদম ধুয়ে রক্তগুলো সব এইদিকে করে দিয়েছে, আর আমাদের জানলার ধারেও করে দিয়েছে। ওরা ধুয়ে সব পরিষ্কার করে দিয়েছে। তো মাটিটা কি ঘরের ভিতরে হয়েছিল কি, আমরা সেটাই জানিনি। ওদের সিঁড়ি থেকে নে থেকে সব রক্তই রক্ত হয়েছিল। ও, তার মানে ঘরে থেকেই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে বুঝি। আপনার নাম? মামুনি মাইতি। আল তামার রেস্টুরেন্ট, এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।